বিপিএল 2023 নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে শুরু করে ঢাকা ডমিনেটরস। শক্তিশালী খুলনা টাইগার্সকে তারা হারায় 6 উইকেটে। তবে এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স করেন নাসির হোসেন। ঢাকা ডমিনেটরসের অধিনায়ক 4 ওভার বল করে 29 রান দিয়ে 2 উইকেট তুলে নেই। সেই সাথে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় 36 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাসির হোসেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। শুরু থেকেই ঢাকার বোলার তাসকিন আহমেদ এবং নাসির হোসেন দুর্দান্ত বোলিং করেন। খুলনা ব্যাটারদের কোনো রকম সুযোগই দেয় নাই তারা। খুলনার টপ অর্ডার ব্যাটাররা রান করতে ব্যর্থ হন। খুলনার মিডল অর্ডার ব্যাটার আজম খান, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফুদ্দিনরা স্লো ব্যাটিংয়ের উপর ভর করে 113 রান নিয়ে গুটিয়ে যায় তাদের ইনিংস। ঢাকার বোলার তাসকিন আহমেদ উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেন। 4 ওভার বল করে মাত্র 14 রান দেন তিনি। আরেক পেসার আলামিন হুসাইন অগ্নিজোড়া বোলিং করেন। 4 ওভার বল করে 28 রান দিয়ে 4 উইকেট তুলে নেয় তিনি। ফলে 114 রানেই টার্গেটে ব্যাট করতে নামে ঢাকা ডমিনেটরস। শুরুতে চাপে পড়লেও শেষে নাসির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে সহজেই জয় তুলে নেয় ঢাকা ডমিনেটরস। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স করা নাসির হোসেন।